আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুসকান সালাম দাও। সালাম। আসসালামু আলাইকুম। পাঁচ বিঘা থেকে পছন্দ থাকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? তো আমরা হলো আজকে এই মুহূর্তে ভিডিওটা শুরু করলাম। আমরা আজকে শুক্রবার জুমার নামাজ পড়তে যাইতেছি। তো এখানে হলো বড় জামে মসজিদ আছে আমাদের বাসার কাছে, ওখানে মহিলাদের জন্য নামাজ পড়ার সুযোগ আছে এবং পুরুষরাও পড়ে। তো সেখানে শুক্রবার আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গোসল করে রেডি হয়ে গেছি নামাজ পড়ার জন্য। মিফতাহুল মুসকান, তো মিফতাহুল আব্রু, তো সবাই মিলে একসাথে আমরা নামাজ পড়তে যাচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে সহি সালামতে ভালোভাবে নামাজ পড়ে বাসায় আসতে পারি। আর আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজ, নামাজ শেষ করে হলো যত ময় মুরব্বী যেখানে আছে সবার জন্য আজকে হলো দোয়া করা হবে। তো সবাই আমাদের সাথে থাকবেন আর অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা দেখবেন। তো নামাজ পড়ে আসি, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। আর মিফতাহুল আজকে এই যে মিফতাহুল মানে এই পড়ছে, এটা হলো ওর আগের বারে ছিল, ওর বাবা নিয়ে গেছিল মাথার পাগড়ি। জুব্বা কেনা হবে এবং মাথার পাগড়ি কেনা হবে, তো সবকিছু কেনা হবে, আজকে মার্কেটেও যাওয়া হবে। তো আজকে ব্লগটা এই নামাজে যাব সেখান থেকে শুরু করা হলো। তো চলো এবার আমরা যাই। মুসকান মানে বাইরে বের হওয়ার সময় গাড়িতে ওঠার জন্য পুরো পাগল হয়ে যায়। চলো রে, বাইরে তো অনেক রোদ। মুসকান আগে গাড়িতে বসাই দিলেন, এখন জোর করবেন কেমনে? বাইরে তো প্রচুর রোদ, মানে প্রচন্ড রোদ। আর আমরা উমরা করে আসার পরে হলো মিফতাহুলকে চুল ফালাইয়া দেওয়া হয়েছে। রোদ লাগে না এবার, ভালো হয়েছে। আল্লাহ 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 মুহাম্মদ রাসূলুল্লাহ। বাসা থেকে বের হয়ে গেছি, জানি না খুব খারাপ লাগতেছে আজকে, শরীরটা বেশি একটা ভালো না। তো মিফতাহুল আপু বলছিল তুমি বাসায় নামাজ পড়ো, তো ভাবলাম আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজটা, তো জামাতের সাথে নামাজ পড়বো আর দোয়া করবো। আর সবাই দোয়া করবেন, আজকে আদুরি মারা গেছে, তিন দিন হয়ে গেছে। আজকে ওর জন্য মিলাদ পড়ানো হইতেছে বাংলাদেশের বাড়িতে, ওদের বাড়িতে মিলাদ পড়ানো হইতেছে এবং ওদের বাসায় আয়োজন হইতেছে মসজিদে। ওর জন্য আজকে দোয়া দরুদ করা হবে নামাজ শেষ করে, জুমার নামাজ শেষ করে বাংলাদেশে। তো বাংলাদেশে তো মনে হয় নামাজ শেষ হয়ে গেছে, ওর জন্য আজকে মন থেকে মন ভরে দোয়া করব। আপনারাও সবাই দোয়া করবেন। খারাপ লাগতেছে, আপনি নিছেন তো চাবি কার কাছে? আবার এম করো কেমন মিফতাহুল, টান দাস কিলি কমনে, টান দিলে ভাঙ্গা দেবো না। আর ওই যে হুজুর হইলে কিছু অনেক দুষ্টামি করে, ওই ছেলে অনেক চালাই। সবাই নামাজ পড়তে যাইতেছে আর বাইরে এত রোদ, অনেক রোদ। ওই শুক্রবার আমরা গেছিলাম নামাজ পড়তে, আমাদের লেট হয়ে গেছিলো, যাইয়া দেখি এক রাকাত নামাজ শেষ হয়ে গেছে। এই জন্য আজকে আমাদের হাতে আরও এখনও পর্যন্ত 15 মিনিট টাইম আছে, সময় নিয়ে আমরা আজকে বাসা থেকে বের হয়েছি, একটু তাড়াতাড়ি বের হয়েছি। আমার লাইফে মনে হয় প্রথম আমি এই মসজিদে নামাজ আদায় করতেছি এই সৌদি আরব পয়সা। আমাদের বাংলাদেশে তো এরকম সিস্টেম নাই যে মহিলাদের জন্য ব্যবস্থা করা আছে মসজিদে, আছে বাট ঢাকা শহর মনে হয় আছে, আমাদের গ্রামে নাই।
আর সৌদি আরব প্রত্যেকটা জায়গায় সব জায়গায় জামে মসজিদ বড় বড়, সেখানে মহিলাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা এবং পুরুষদের জন্য। মসজিদটা অনেক বড়, আমাদের বাসার কাছেই। মাথায় রোদ লাগতেছে না, কুলে আনলে মাথায় রোদ লাগবে। কত মানুষ আইসা করছে, পুরুষরা বের হইতেছে, লেট হলে বাবার জন্য অপেক্ষা করতেছে, এখনো পর্যন্ত সে বের হয় নাই। আমি এখানে দাঁড়াই আছি মুস্কানকে নিয়ে। আসো মুস্কান, এদিকে আসো। আপনাদের দোয়ায় নামাজ শেষ করে তারপরে বাসায় গেলাম, বাসায় চলে আসছি। আর আসছি আমরা আরো আগে, তো বাসায় আসার পরে হলো মানে এত পরিমাণ বাইরে রোদ, প্রচন্ড রোদ লাগে, তো সেই রোদের কারণে তাড়াহুড়ো করে বাসায় আইসা পড়ছি। আর আইসা খাওয়া দাওয়া করলাম দুপুরে, খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নেওয়া হয়েছে। তারপরে আবার আসর আজান দিয়ে দিছে, দেখি আসর আজান দিল, তো সেই আসরের নামাজ আদায় করলাম। আসরের নামাজ শেষ করে এখন হলো বসলাম। তো আজকে হলো আপনাদের ভাইয়া আমাকে একটু বাইরে নিয়ে যাবে, তো কালকে আমাদের বাইরে যাওয়ার কথা ছিল বাট যাওয়া হয় নাই। আর তিন দিন ধরে তো মানে মন মেজাজ খুব খারাপ বলে কি হয়েছে, যাও বাইরে যাও বাইরে যাও, গরমে গরমে থাকতে পারে না, ওই রুমে যাও গা, ফ্যান বন্ধ করছি না, এসি বন্ধ করছি, এই জন্য যাও ওই রুমে যাও, ফ্যান এনেছে যাও। বাচ্চারা গুলো অনেক বিরক্ত হয়ে যায় কারণ গরমে আর থাকতে পারে না, এই জন্য। তো যেটা বলছিলাম যে তিন দিন ধরে কেমন আছি সেটা তো আপনারা সবাই দেখতেছেন এবং জানেন, মনটা খুবই খারাপ, কোনো কিছুতেই ভালো লাগে না, সবকিছুতেই অশান্তি লাগে। আর এখন মনে হইতেছে যে আমি এই সৌদি আরব আছি মানে জেলখানার ভিতর আছি, আমি কতক্ষণে বাংলাদেশে যাব, এবং আমার বাংলাদেশে যাওয়ার পর আমার সবচেয়ে ভালোবাসার যে মানুষগুলাকে রাইখা আসছি বাংলাদেশে, এখানে তো শুধু আছে একজন, আর আমাদের বাংলাদেশে তো সবাইকে রাইখা আসছি, তো বাংলাদেশে যাওয়ার জন্য আমার মনটা অনেক ছটফট করতেছি, আমি বাংলাদেশে চলে যাব এটাই ভাবতেছি। আর শুধু গুনতেছি যে আর কতদিন বাকি আছে, এখন বিকেলবেলা বসলাম, আমরা ওদেরকে রেডি করাই দিছি, তো আজকে হলো বাইরে যাব। রাতের বেলা গেলে অনেক লেট হয়ে যায়, আর বাংলাদেশে যেহেতু আমরা চলে যাবো সেই জন্য কিছু টুকিটাকে শপিং করতে হবে, তো সেই জন্য কিছু শপিং করবো, কিছু কিছু মানে একসাথে শপিং করা হয় না, যেরকম দেখা যায় আস্তে আস্তে শপিং করতে একদিন কাল করা সম্ভব না, তো এই জন্য গতকালকে রাতের বেলাও গেছিলো মেফতাহলের আব্বু, ওইখান থেকেও কিছু সামান আনা হয়েছে। আর আজকে যাইতে ইচ্ছা করতেছে না, তারপরও যাব, কারণ কেনাকাটা তো অবশ্যই করতে হবে। আর কি বলবো, সবাই দোয়া করবেন, আর দেশের মানুষগুলো যে এভাবে মানে চলে যাইতেছে সেটা ভাবলেই খুব অবাক লাগে। তো আপনারা সবাই জানতে চাইতেছেন যে আমি কি সৌদি আরব আমাদের ছুটিকে আরো বাড়াবো কিনা, আমাদেরকে আরো ছুটি বাড়াবেন না? আলহামদুলিল্লাহ, শুনে অনেক খুশি হইলাম, কারণ আমাদের ছুটি আর বাড়ানো হবে না, কারণ ছুটি বাড়াইলেও আমি যদি মিফতাল আপু চাইছে যে আর দুই মাস বাড়ানোর জন্য, কিন্তু আমি মানা করতেছি যে না, এখানে আর ছুটি বাড়ানোর দরকার নাই, কারণ বাংলাদেশে যাওয়ার জন্য হলো মানে মানে মন ভালো লাগে না এখানে। বাড়িতে দাদি হলো অনেক অসুস্থ, তাছাড়া মায়ের ফোন দিলে অনেক কান্নাকাটি করে রাইখ আসছি, তাছাড়া এই যে আদুরিও মারা গেল, আজকে তিন দিন হয়ে গেল আমার ছোট, ওয়াই কিন্তু আদুরি কিন্তু আমার বয়স অনেক ছোট, আপনারা অনেকে জানতে চাইছেন তানজিলার ছোট কিনা, তো তানজিলারও কিন্তু অনেক ছোট আদুরি, তো এত কম বয়সে মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়, তো আমাদের বিশ্বাস নাই, তো এই জন্য চাইতেছি আর এখানে থাকবো না। আর আমার মনে হইতেছে কি, আমি সবচেয়ে সৌদি আরব আইসা ভুল করছি,
কারণ মানে এত কাছের মানুষগুলো কিভাবে মানে চোখের সামনে থেকে নাই, যাদেরকে রাইখা আসছিলাম এখন যাইয়া তাদেরকে আর পাবো না। তো এই জন্য খুব আফসোস লাগে, খুব কষ্ট লাগে, খারাপ লাগে। তো এই জন্য আর সৌদি আরব থাকার মতো কোনো মন মানসিকতা নাই, সব কিছু ভেঙে চুরমাল হয়ে গেছে মনে হইতেছে, আর কোনো ছুটি পারাবো না। তো বাংলাদেশে অতি শীঘ্রই আমরা চলে যাব, আর কবে চলে যাচ্ছি, আমাদের টিকিট কিন্তু আপ ডাউন কাটা, তো সেই ডেটটা আর এখন নাই বললাম, ওইটা আপনারা পরবর্তীতে জানতে পারবেন। আমাদের বাংলাদেশে যাওয়ার ডেটটা কত তারিখে আছে সেটা আপনারা পরে জানতে পারবেন। তো এতটুকুই বললাম, আমরা অতি শীঘ্রই বাংলাদেশে চলে যাচ্ছি সৌদি আরব থেকে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে ভালোভাবে মার কাছে যেয়ে পৌঁছাইতে পারি, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। কি আপনি কিছু বলবেন? আমরা জানবো আপনার খারাপ লাগবো না? হ্যাঁ, সবচেয়ে বেশি খারাপ লাগবে মুস্কানের লেগে না, কারণ বাসায় যখন আসে, আসলে মুস্কান ফার্স্টে যাই গেটটা মেলা দিব, আসলে তাড়াতাড়ি ওয়াশরুমে যাইব, বাবার সাথে গোসল করবো, বাবার কাপড় চোপড় খাইসা দিব, ধুইয়া দিব, মানে সারাক্ষণ যতক্ষণ আর বাবা বাসায় থাকবো ততক্ষণ শুধু আর মুখে বাবা বাবা, ও বাবা ও বাবা, মানে মা নাই, মা আছে না কেউ সেটা আর মনে নেই, আমি মা, মা বলে না, খুব কম বলে মা, আমি বাবা, বাবাকে বেশি ডাকে, আর সেও অনেক মুস্কানের পাগল, মালো এখন ছেলে মালো। আর মুস্কানকে তো মানে প্রথম দেখলো, মুস্কানকে আর দেখে নাই, মাত্র তিন মাসের জন্য দেখলেন, তিন মাস থাইকে তিন মাস দেখলো, এবং কি তিন মাসে কত জন্মাইছে মা এবং বাবার মাঝে, আর সেই মানে ভালোবাসা মাত্র শুরু হয়েছে, আর এখনই আমাদের চলে যেতে হবে। প্রবাসের জীবনটাই এরকম খুব কষ্টের, দেখেন এত কষ্ট করে কাজকর্ম করে, তার মাঝে পরিবারকে কাছে আছে, মাত্র তিন মাসের জন্য থাকলাম একসাথে, তিন মাসে একসাথে সংসার করলাম, নতুন একটা সংসার ছিল, মানে তিন দিনের জন্য মনে হয় আসছি, এখন সব কিছু ফালাই আবার বাংলাদেশে চলে যেতে হবে। তো তাকে রাইখা তো আমরা সবাই চলে যাব, একা থাকবে ওই সময় খুব খারাপ লাগবো, কারণ তিন মাস একসাথে ছিলাম, ঘরে যখন আসছে ছেলে মেয়েকে দেখছে আমাকে দেখছে, তো ওই সময় তো ফাঁকা হয়ে তো এই জন্য এখন সবচেয়ে বেশি কষ্ট লাগে কি, যে আমার ভিতর কেমন যেন একটা ভয় ঢুকে গেছে যে কখন কে দুনিয়া থেকে চলে যায় বলা যায় না। তো সবচেয়ে খারাপ লাগে আমার এখন কোনো মানে বিদেশ ভালোই লাগতেছে না, আমার মনে মনে চায় কি সেও আমার সাথে বাংলাদেশে চলে যেত, বিদেশ না থাকতো, একসাথে বাংলাদেশে সবাই মিলে থাকতাম, সেটাই মনে হয় ভালো হইতো। চাইলে তো অসম্ভব না, যেহেতু আমরা দুনিয়াতে এখনো পর্যন্ত আছি, দুনিয়াতে আমাদের বাঁচতে হলে থাকতে হলে আল্লাহ আমাদেরকে যখন দেয় তো আমাদের অবশ্যই রিজিক বাস করতে হবে, কারণ এই একজনের উপর থেকে আমাদের সবাইকে চলতে হয়, তো বাংলাদেশে কিছু করা সম্ভব না। তো আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক করার সিস্টেম করা হবে, বিদেশ বেশি দিন করা হবে না। তো আমি চাইতেছি আর যা করছে বিদেশ করছে, বেশি টাকা পয়সার আমার প্রয়োজন নাই, বাংলাদেশে যত শীঘ্রই চলে যেতে পারে, বিদেশ ভালো লাগে না, কারণ কে বাঁচে কে মরে বলা যায় না। আপনারা সবাই কি জানলেন যে আমরা সৌদি আরব ভিসা বাড়াইতেছি না, আমরা বাংলাদেশে চলে যাচ্ছি, হাজবেন্ডকে রাইখা, ছেলে মেয়েকে নিয়ে আবার বাংলাদেশে চলে যাবো, সবাই দোয়া করবে আমাদের জন্য। আর কি বলবো, ছোট মানুষ অনেক সময় অনেক কথা বলে ফেলি, যদি কোনো কথা আপনারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই সকালে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও